করবেন, জনসংযোগ যাত্রা সূচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হুট খোলা গাড়িতে তিনি সেই যাত্রা সূচনা করবেন, গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলবেন। আজকের সেখানকার কি ছবি জানার চেষ্টা করি। শরদিন্দু ধর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শরদিন্দু, আজকের ছবিটা ঠিক কি? জনসংযোগ যাত্রা আজকে কিন্তু প্রথম দিন, এবং প্রথম দিন উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিন্তু নির্দিষ্ট শিডিউল অনুযায়ী সেখানে বিএসএফ এর গুলিতে যারা মারা গিয়েছেন সেই সমস্ত পরিবারের সাথে কিন্তু তার কথা বলার একটা ভেন্যু রয়েছে, এবং বামনহাট ফুটবল খেলার গ্রাউন্ডে কিন্তু তার এই কর্মসূচি রয়েছে। এই পরবর্তীতে তিনি বামনহাটে একটি সেখানে একটি জাগ্রত কালী মন্দির রয়েছে, সেই জাগ্রত কালী মন্দির তিনি পুজো দেবেন। এর পরবর্তীতে কিন্তু তার পাবলিক মিটিং রয়েছে কোচবিহারের রিহাতা 2 নং ব্লক, সেখানে সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠে তার সেখানে পাবলিক মিটিং আছে, এবং সেখান থেকে কিন্তু তিনি বাই রোডে চলে যাবেন হচ্ছে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রের সিতাই গোসানিমারী হাই স্কুলের মাঠে, সেখানেও তার পাবলিক মিটিং রয়েছে। এবং এর পরবর্তীতে তিনি চলে যাবেন কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রে, শীতলকুচি বিধানসভা কেন্দ্রে শীতলকুচি পঞ্চায়েত সমিতির যে গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু তার পাবলিক মিটিং রয়েছে, এবং সেই পাবলিক মিটিং আজকে অর্থাৎ তিনটি পাবলিক মিটিং করবেন জনসংযোগের মাধ্যমে। পরবর্তীতে তিনি বাই রোডে কোচবিহারের মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে চলে যাবেন, মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে কলেজের মাঠে, সেখানে কিন্তু তার তিনি সেখানে যে ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে কিন্তু তিনি রাত্রি বাস করবেন, এবং সেখানে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন এবং জেলা নেতৃত্ব রয়েছেন পাশাপাশি যারা মন্ত্রী রয়েছেন আশা করা যাচ্ছে তাদের সাথে কিন্তু কথা বলবেন। এবং পরবর্তীতে তিনি 25 তারিখ কিন্তু আজকে অর্থাৎ আজকে রাতে সেখানে কাটিয়ে কিন্তু ফের সকালে কিন্তু তার নির্দিষ্ট কর্মসূচি রয়েছে, এবং তিন দিন থাকবেন কোচবিহারে। এবং স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আগমনে কিন্তু ইতিমধ্যেই জেলা নেতৃত্ব পাশাপাশি যারা বুথ লেভেলে যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। শরদিন্দু, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে রয়েছে, এলাকার মানুষজনের সঙ্গে তিনি কথা বলছেন, স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব তাদের ঠিক কি রিয়াকশন? দেখো, স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের রিয়াকশন বলতে তারা অত্যন্ত খুশি, কারণ যেহেতু আসন্ন পঞ্চায়েত নির্বাচন রয়েছে, পঞ্চায়েত নির্বাচনে নিয়ে কিন্তু বেশ কিছু যারা গ্রামবাসী রয়েছেন বা স্থানীয় নেতৃত্ব রয়েছেন বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়, যেহেতু 100 দিনের কাজ বন্ধ রয়েছে, এবং 100 দিনের কাজ যারা যারা ঠিক টাকাটা পায়নি তারা কিন্তু যথেষ্ট অভিযোগ করছেন, এবং স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তাদের কাছে কিন্তু অনেকে যেহেতু বিষয়টা নিয়ে নালিশ করে সেই বিষয়টা কিন্তু যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তার প্রয়োজন হবেন। পাশাপাশি আবাস যোজনা নিয়ে কিন্তু যাদের নাম গিয়েছিল কিন্তু অনেকে কিন্তু এখনো পর্যন্ত অনেকে ভাঙা ঘরে রয়েছে এবং একদম জরাজীর্ণ ঘরের মধ্যে রয়েছেন, তারাও কিন্তু আবাস যোজনার যেহেতু তাদের টাকাটা পায়নি তারাও কিন্তু এই বিষয় নিয়ে স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন তাদেরকে যখন বলেন সেই বিষয়েও কিন্তু স্থানীয় নেতৃত্বরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানে যে বিষয়গুলো তুলে দেওয়ার চেষ্টা করবেন, এবং পাশাপাশি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি জনসভা করবেন পাশাপাশি স্থানীয় নেতৃত্বের সাথে কথা বলেন কিন্তু এই বিষয়গুলো যাতে সুরাহা করা হয় সেই বিষয়ে তিনি মতামত দেন বলে জানা গিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ শরদিন্দু, নজর রাখো, পরে আবার আপডেট নেব। আপনাদেরকে আরও একবার জানাই, কোচবিহার থেকে সাকর, আজ থেকে শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 মাসের জনসংযোগ যাত্রা, দিনহাটার শীতলকুচি, মাথাভাঙায় দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের।